আমরা কর্পূর গাছ দিয়ে এই প্রতিরোধ আরম্ভ করতে পারি। এছাড়াও চিরতা গাছ, মেহগুনি তেল, মেহগুনি গাছের পাতা এই ধরনের প্রতিরোধে কাজ করে। এই ধরনের অনেক গাছ আছে যেগুলো আমি মাঝে মাঝে পত্রপত্রিকায় লিখে থাকি, যেই গাছগুলোতে আমাদের অ্যান্টিভাইরাস এজেন্ট আছে, সেই গাছগুলো থেকে কিন্তু আমরা ইচ্ছা করলেই আমাদের প্রাথমিক যে সুরক্ষা 10% 20% যে সুরক্ষা এটা আরম্ভ করতে পারি। কোনো কিছুই না পেলে আমরা শুধু আমাদের গরম পানিতে কয়েক টুকরা কাঁচা হলুদ দিয়ে সেই পানিটাও আমরা এই প্রতিরোধের কাজে ব্যবহার করতে পারি। আর আমাদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যতক্ষণ আমরা ঘরে আছি, যতক্ষণ আমরা রাষ্ট্রীয় নির্দেশ মেনে চলতেছি, এই সময়টা আমরা একটু হাঁটাহাঁটি করব, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করব, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব, আমরা বেশি বেশি ওজু করব, বেশি বেশি গোসল করব, বেশি বেশি শরীরটাকে একটু পঞ্চ করে দেব, বেশি বেশি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব, আমরা যতটুক সম্ভব অনেক বেশি পানি দিয়ে অনেক সময় ধরে সাবান ব্যবহার করে গোসল করব। আলহামদুলিল্লাহ এই সবগুলো নিয়ম আমরা যদি মেনে চলি, আল্লাহ মালিক আমাদের মন, আমাদের দিল, আমাদের শরীর, আমাদের ইকিন, আমাদের ইমান, আমাদের বিশ্বাস, আমাদের আস্থা, আমাদের ভালোবাসা যত বেশি সুদৃঢ় হবে, যত বেশি আমরা মানব, যত বেশি আমরা জানব, ততই আমরা কোভিড-19 কে প্রতিহত করতে পারবো।